আজ বাংলাদেশে এত সমস্যা হওয়ার পরেও সকল আলেমরা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না? ভাই, আলেমরা বেশিরভাগ বিষয়ে ঐক্যবদ্ধ আলহামদুলিল্লাহ। বাংলাদেশে ছয় ওয়াক্ত নামাজের কথা বলা আলেম আছে কোনো? জোহরের নামাজ ছয় রাকাতের পক্ষে কোনো আলেম আছে? শুধুমাত্র অনৈক্যগুলোকে অনেকে বড় করে দেখায়। আমি যে দেখি যে 99% বিষয়ে সবাই অমিলের বিষয়গুলো বেশি না কম? কম। এই কমটাও দূরত্বটা কমে যাবে। আপনাদের একটা দায়িত্ব আছে, আর সবচেয়ে বেশি দায়িত্ব হলো ক্যামেরা আমাদের বলবো কোথায় আমি কি ওয়াজ করলাম না করলাম, আমি কারণ নামও নেই না, ইশারাও দেই না, আমার মাথায়ও নেই। ভিডিও কাইটা তার সাথে লাগাই দিলেন, কাজটা কি হালাল না হারাম? সবচেয়ে ওয়াজ বেশি শুনে ক্যামেরাওয়ালারা, আর ওয়াজ শোনার পরে আবার এই যে আকামটা করেন, আল্লাহর কাছে জবাবদি করা লাগবে কি লাগবে না বলেন? ওলামা একরামের একজনের সাথে আরেকজনকে বাঁধানোর জন্য ভক্তদের দায় অনেক বেশি। আমার ভক্ত ওনার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে, আছে না নেই? ওনার ভক্ত আবার আমার 14 গোষ্ঠী উদ্ধার করতেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন আপনি ধরাও খাবেন, গালি দেওয়া কি হালাল কাজ না হারাম কাজ? আপনি যখন গালি দিলেন, ওনার ছবি বিকৃতি করলেন, কিয়ামতের দিন আমি কি আল্লাহর কাছে যাই বলবো আল্লাহ এটা আমার ভক্ত, আল্লাহ ওর কিছু করবেন না, খবরদার ওর দিয়ে দেন, এরকম কথা? আপনার হুজুর নিজেদের উপরে থাকবে, আপনার কোত্থেকে বাঁচাবে? নিজের আমল নিজেকে বাঁচাবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ। অতএব ওলামাদের মধ্যে ঐক্য সৃষ্টি হোক, যদি চান কাউকে ভক্তি করেন ভালো কথা, অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করতে যাবেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুক।